বাবা এই মেয়েটা আমার গার্লফ্রেন্ড তোমার বৌমা আমার ছেলের জীবনটাকে কি হেরিকেন বানাবি হ্যাঁ রে বেটা আমার গার্লফ্রেন্ড আমার জীবনটাকে হেরিকেন বানিয়ে দিয়েছে রে তোমার আবার গার্লফ্রেন্ড মানে আমার গার্লফ্রেন্ড মানে তোর মা আচ্ছা আচ্ছা তা কি হয়েছে কি তোর মা আগে যখন গার্লফ্রেন্ড ছিল তখন আমাকে সোনা বলে ডাকতো আর বিয়ের পর তোর মা আমার জীবনটাকে হেরকিন বানাই দিল এ মা তুমি এখনো আছো তুমি এসো মা আমার ছেলের জীবনটাকে হেরকিন বানাইও না মা হ্যাঁ মা এর মা কি করে আমার সঙ্গে জানো বলতে দে ওর মা আগে আমার গার্লফ্রেন্ড ছিল আর বউ হওয়ার পর আমার সঙ্গে কি করে এই হচ্ছে ব্যাপার মা আমাকে এসব বলে কি হবে কি হবে মা আমার বেটার সঙ্গে তোর লাইনটা ক্যান্সেল করতে হবে আমার ছেলেকে তুই হেরকিন বানাতে আসছিস তুই দেশিয় শোনা সরি গো বাবা তুই ছানা ছানা মেয়েটা কেমন খাটাং তুই দেশিয় না বাবা আমার ছেলের জীবনটাকে নষ্ট করতে আসছে গার্লফ্রেন্ড না আমি তোমার ছেলে ভালো গার্লফ্রেন্ড বাবা ভালো গার্লফ্রেন্ড ভালো বাবা 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 বুঝছে বুঝছে বাবা বুঝছে তুমি চিন্তা করো না বাবাকে হ্যান্ডেল আমি করতে পারবো ইয়া মা খারাপ তুমি ভালো বাবা কিন্তু 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 আমার গার্লফ্রেন্ড ভালো ভালো খুব ভালো কিন্তু আমার মা তোমার জীবনটাকে হেরিকেন বানাই দিচ্ছে বাবা তুমি আমার জীবনটাকে রসগোল্লা বানাই দেবা রসগোল্লা বানাই দিবে বাবা বাবা হ্যাঁ তাহলে ঠিক আছে হ্যাঁ রসগোল্লা বানাই দিবে ঠিক আছে হ্যাঁ রসগোল্লা বানাবো হ্যাঁ মা মানলাম কিন্তু তাও যে ভয় করে কেন কারণ তোমার শাশুড়ি বিয়ের একদিন পর সোনাটা ভাত খাও গুলুগুলু সোনা গুলুগুলু কত কিছু ছিলাম কিন্তু বিয়ের পাঁচ মাস পর এই নাও ভাত খাও তারপর বিয়ের এক বছর পর এই যে নাও ভাত খাও তারপর দুই বছর পর কি হলো ভাতটা দাও না ভাত বুঝে দাও এই না এই যে নাও ভাত খাও পরে পাঁচ বছর পর খুব খিদে পেয়েছে দাও ভাত প্রথম ছিলাম আমি সোনা আর দু বছর পর আমি হয়ে গেলাম হারামজাদা এই হচ্ছে অবস্থা আমি এরকম করব না তো তোমার ছেলের সঙ্গে আমি ভালোভাবে সংসার করব হাত মে তো আমার সব মেয়েদের বিশ্বাস করতে না আমার ছেলের জীবনটাকে কি হেরিকেন বানাবি এই আমার ছেলের জীবনটাকে কি হেরিকেন বানাবি এই যে ক্যামেরার দিকে দিকে হ্যাঁ